বই আমাদের এমন একটা মানসিক বিকাশ করে যেটা অন্য কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? কাজেই বাবা মা যদি তার বাচ্চাদেরকে ছোট থাকতে বই পড়া শিখিয়ে দিতে পারেন তাহলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত, ওই বাচ্চাটাকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ সে বই পড়ে নিজেকে বিকশিত করবে, অসংখ্য বই পড়বে, মুক্ত চিন্তা করতে শিখবে, নিজেকে ডেভেলপ করবে, কালচার্ড হবে, তাই না? সে একটা সফিস্টিকেটেড মানুষ হবে, ভালো মানুষ হবে সে। এই জন্য বাবা আমাকে বলে যে আপনার বই পড়তে শেখান। আর ডিভাইস যেটা আছে সেটা আসলে ক্ষতি ছাড়া ভালো কিছু করে না। প্রযুক্তির এই উৎকর্ষতার সময়ে আসলে আমরা অনেকেই বই থেকে কিছুটা দূরে সরে গেছি, যে কারণে আসলে নতুন করে পাঠক সেভাবে তৈরি হচ্ছে না। এবং আমাদের মূল ধারার কয়েকজন লেখক, আপনি বিশেষ করে আমরা যদি বলি হুমায়ুন আহমেদের কথা, তার প্রয়াণের পরেও একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এবং প্রযুক্তিগত অন্যান্য সামাজিক মাধ্যম এবং আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে তরুণরা সেভাবে সময় দিচ্ছে, কিন্তু আশানুরূপভাবে আমরা যেরকমটা আশা করি যে একজন লেখক হিসাবে আমাদের প্রকাশিত বইগুলো আমাদের সাহিত্য নিয়ে তরুণরা পড়বে, এটা নিয়ে নিরীক্ষা করবে, কাজ করবে, সেই জায়গায় কিছুটা ঘাটতি অবশ্যই আছে। এবং এটার জন্য আমি তো মনে করি যে আমাদের বড়রাই, আমরাই আসলে দায়ী। হঠাৎ করে তো আসলে পাঠক হবে না, এটা একটা দীর্ঘ প্রসেস। সেই জায়গায় আমি মনে করি আমাদেরও কিছুটা ঘাটতি রয়েছে। ডিভাইসের সাথে সেটা ডিভাইস ফ্রেন্ডলি আসলে হতেই হবে যুগের সাথে তাল মেলানোর জন্য, কিন্তু বই পড়ার কোনো বিকল্প নেই আসলে। একটা যে কোনো একটা লেখা আপনি যখন ফেসবুকে স্ক্রিনে বা অন্য কোনো ডিভাইসে পড়বেন, তার থেকে বরং যখন আপনি হাতে নিয়ে প্রিন্ট মিডিয়ার লেখাগুলো পড়বেন বা কালো অক্ষরের লেখাগুলো পড়বেন, আমার মনে হয় সেই লেখাগুলো মানুষকে অনেক বেশি টাচ করে, সেটার সাথে মানুষ অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারে। যেহেতু আমাদের এই বইমেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন, সেক্ষেত্রে বাংলা ভাষা চর্চার জন্য যে সকল বই কেনা উচিত সেই দিকেই আমরা আসলে বেশি যাচ্ছি এবং ওইটাই খুঁজতেছি আর কি। পাঠক হিসেবে আমি সব ধরনের বই পড়ি, তবে জাফরি গোল স্যারের লেখা বইগুলো আমার অনেক বেশি পছন্দ, আমি তার বইগুলো বেশি পড়ি। এছাড়া সব ধরনের বই পড়ি, থ্রিলার বই আমার খুব পছন্দ, সায়েন্স ফিকশন আমার অনেক পছন্দ, আর সব ধরনের বই মোটামুটি পড়ি। পল্লী কবি জসিম উদ্দিন ওনার বই আমি খুঁজতেছি, এবং জাফর ইকবাল স্যারের সাথে দেখা হয়ে গেলো, এবং বিভিন্ন ধরনের গুণী জ্ঞানী মানুষদের সব বই দেখছি এবং তাদের সম্পর্কে আরও জ্ঞান জানার জন্য আমার আরও আগ্রহ বাড়ছে।